ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ। তোমাদের সাথে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথম গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম বর্ষ, আর কোড হচ্ছে 273, আর চ্যাপ্টার হচ্ছে চতুর্দশ অধ্যায়, আর পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান। তোমরা এখন বই বের করো সবাই। হ্যাঁ, আমি আবার একটু যে শিল্প উপাদানের সংজ্ঞাটা বলে তারপরে আমি পরের ইয়েতে যাচ্ছি। বের করেছো বই সবাই? আমাকে শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে তোমাদের? জি মিস। আচ্ছা হ্যাঁ, একটু তোমরা ওই পাশ থেকে ইয়ে না করলে তো বোঝা যাচ্ছে না, একদমই চুপ থাকছো। বই পেয়েছো কি না বলো। আর এটা কিন্তু আমি এর আগের ক্লাসে আমি পড়িয়েছি, তাও আবার একটু মনে করিয়ে করাচ্ছি। যেমন শিল্প উপাদান কি, যে কোনো কাজ মানে যে কোনো কাজ সুন্দর, সুষ্ঠু ও আকর্ষণীয় করে তোলার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকেই শিল্প বলে। আমি অল্প করে বলবো যে যে বস্তু দিয়ে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করা হয় তাকেই শিল্প উপাদান বলে। অর্থাৎ আমাদের জীবনে চলার পথে আমাদের যা যা প্রয়োজন আকর্ষণীয় সুন্দর করে করার জন্য আমাদের শিল্প উপাদানের প্রয়োজন হয়। এখানে তোমাদের এই চ্যাপ্টারে আমি দুইটা জিনিস পড়াবো, একটা হচ্ছে শিল্প উপাদান এবং নীতি। এখন হচ্ছে শিল্প উপাদানের প্রকারভেদ। তোমরা বারবার বলছি স্লাইডগুলো একটু কষ্ট করে ইয়ে মানে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। হ্যাঁ, তো এখানে দেখো যে শিল্প উপাদান পাঁচ প্রকার: রং, রেখা, আকার, জমিন ও বিন্দু। এটা কিন্তু আমি আগের ক্লাসে নিয়েছিলাম, এই জন্য আমি এই যে অংশটুকু আমি দ্রুত পড়াচ্ছি, ঠিক আছে? তো এখন আমার প্রত্যেকটা জিনিস, রং, রেখা, আকার, জমিন ও বিন্দু, এটার প্রত্যেকটা আলাদা আলাদা করে বর্ণনা করব। তোমাদের বইয়ে দেখো যে খুব অল্প করে দেয়া আছে যে রং, রং কি, রেখা কি। হ্যাঁ, তো এখন সরি, রং কি, হ্যাঁ, রং তোমাদের বইয়ে আছে যে পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে, মানে যে কোনো জিনিস আকর্ষণীয় করার জন্য আমরা রং ব্যবহার করে থাকি। বিশেষ করে তোমাদের এখানে আমি যেটা পড়াবো এটা হচ্ছে পোশাকের ক্ষেত্রে, যে রঙের ব্যাখ্যা করতে গিয়ে অনেক পদার্থবিদ, রাসায়নবিদ ও মনস্তাত্ত্বিক নানা প্রকার মত পোষণ করেন, এবং রং এমন একটি বস্তু যা আমাদের মনকে মুগ্ধ ও আকর্ষণীয় করে। তোমরা বইয়েরটা পড়বে, তার সাথে আমার এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবে। এখন দেখো যে রঙের শ্রেণী বিভাগ তোমাদের বইয়ে কিন্তু আলাদা করে দেয়া নেই, এখানে আছে চারিত্রিক রং, উষ্ণবর্ণ ও শীতলবর্ণ। এটা হচ্ছে দুই প্রকার রং। যেমন উষ্ণবর্ণ হচ্ছে যে বর্ণ অধিক উজ্জ্বল এবং বর্ণ পরিবেশকে উজ্জ্বল করে তোলে তাকে উষ্ণবর্ণ বলে, যেমন হলুদ, লাল এবং কমলা। শীতলবর্ণ
হচ্ছে প্রাথমিক জীবনে যে সব রং ব্যবহার করা হয় তাদের মধ্যে এমন কতগুলো রং আছে যাদের সংস্পর্শে আসলে পরিবেশ নমনীয় বা স্বপ্নিল প্রকাশ করে তাকে শীতল রং বলে। এখানে শীতল রঙের মধ্যে হচ্ছে নীল, সবুজ, বেগুনি ও গোলাপি। এগুলা সম্পর্কে কিন্তু আমি তোমাদের ডিটেলস বলেছি, এই জন্য আমি এখন আর বলবো না। এখন মনে হয় দেখো যে তোমাদের আগে বোধ হয় ওই রঙের শ্রেণী বিভাগ পর্যন্ত পড়িয়েছিলাম, এটা কি আগে পড়িয়েছিলাম কিনা একটু দেখো তো, যে রঙের প্রয়োজনীয়তা কেউ বলতে পারবে? তোমরা বলো যে রঙের প্রয়োজনীয়তা এর আগের ক্লাসে কি আমি, হ্যাঁ না রঙের প্রয়োজনীয়তা পড়াইনি। তো এখানে দেখো যে রঙের প্রয়োজনীয়তা হচ্ছে যে যে কোনো বস্তু যেমন পোশাক, এগুলো তোমাদেরকে কিন্তু আমি বারবার বলছি, কলেজ যখন খুলবে প্রত্যেকের খাতা আমি কিন্তু দেখতে চাবো। আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের এই জিনিসগুলো তৈরি করেছি, কিন্তু কেউ কিন্তু একটা ক্লাস করার পরে যে আমি কি পড়ালাম এটা বাসায় কেউ তোমরা পড়ো না। আমি মাঝখানে তোমাদের ওই দিন যে নেটওয়ার্ক সমস্যা ছিল, তো সেদিন আমি অনেকের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি যে অন্তত ফোনে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে কোনো কথা বলা যায় কিনা, কিন্তু কাউকে পেলাম না। যে অনুযায়ী মানে আমার কাছে লিস্ট ছিল, নাকি ওই দিন বোধহয় মানবিকের সাথে ক্লাস ছিল আমার, কারণ তোমাদের সাথে যদি একটু সরাসরি কথা না বলা যায় তাহলে বুঝতেই পাচ্ছি না তোমরা আদৌ পড়াশোনা বাসায় করছো কি না। আমার স্ক্রিনে কি আছে বলো, রঙের প্রয়োজনীয়তা কি আছে বলো? যে কোনো বস্তু যেমন পোশাক, আসবাবপত্র, গৃহসজ্জা ইত্যাদির মাধ্যমে পরিবেশ ও নিজেকে সাজাবার জন্য রঙের প্রয়োজনীয়তা অনেক। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে মানে আমাদের মানে সৃষ্টিকর্তা যে কোনো জিনিস যে কোনো ভাবেই তৈরি করেছে, কিন্তু এটাকে আমরা আরেকটু সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আমরা রঙের মাধ্যমে নিজেকেও বলো মানে পোশাক, আসবাবপত্র, গৃহসজ্জা সব কিছুই আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে আমার রঙের বিষয়টা চিন্তা করতে হবে। যেমন আমার গায়ের রং কেমন সেই বিষয়ে সেটা চিন্তা করে আমি আমার পোশাক নির্বাচন করব। আবার ঘরে যদি আমি আসবাবপত্র নির্বাচন করতে যাই, প্রথমে যেমন গৃহসজ্জা, ঘরের যে দেয়াল থাকবে সেখানে আমরা কি কি ধরনের রং ব্যবহার করব, যেমন ড্রয়িং রুমে একরকম করব, বেডরুমে একরকম করব, চাইল্ড রুমে একরকম করব, তাই না? তাই তো জিমি, হ্যাঁ। তো এই দেয়ালের কালারের সঙ্গে আমরা কি করি যে আমরা কিন্তু যে কোনো জিনিস যেমন পোশাক যখন আমি গায়ের রঙের সাথে নির্বাচন বিবেচনা করে আমি করব, তখন ঘরে যখন আসবাবপত্র নির্বাচন করব বা যে তখন অবশ্যই ঘরের যে কালারের সাথে বা রঙের সাথে বিবেচনা করে সে আসবাবপত্র নির্বাচন করব। এবং ঘরে যখন কালার যেমন ড্রয়িং রুমে একটু কালারফুল দিব, বেডরুমে একটু লাইট কালার দিব, তাই না? বিষয়টা কিন্তু এরকম যে আর বাচ্চাদের রুমে আর একটু কালারফুল দিব, যে বাচ্চারা যে কালারগুলো পছন্দ করে, কিচেনে একরকম হবে, বাড়ির ভিতরের যে কালারগুলো হবে এক একটা এক এক রকমের কালার হবে। যেমন এখানে যে দেখো যে কোনো বস্তু যে কোনো বস্তু যেমন পোশাক, আসবাবপত্র, গৃহসজ্জা ইত্যাদির মাধ্যমে পরিবেশ ও নিজেকে সাজাবার জন্য রঙের প্রয়োজনীয়তা অনেক। সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে রঙের প্রলেপ ব্যবহার করা হয় নাই। রং ব্যক্তি এবং বস্তুকে আনন্দ দান করে এবং মনোজ্ঞ করে এবং প্রাধান্য বিস্তার করে, মানে বিশেষ করে সব কিছুকে আকর্ষণীয় সুন্দর করার জন্য আমাদের রং ব্যবহার করতে হয় বা আমরা রং ব্যবহার করে থাকি। তোমাদের বইয়ে কিন্তু এই প্রয়োজনীয়তা এগুলো কিন্তু আলাদা করে নেই। এখন দেখো যে
রঙের ব্যবহার ও সাবধানতা। আমরা যে রং ব্যবহার করব, তো রং যখন আমরা ব্যবহার করব, যে কোনো জায়গায় ব্যবহার করার আগে প্রত্যেকটা জিনিসই আমরা যখন ব্যবহার করতে যাব তার একটা মানে সব ব্যবহারের নীতি আছে যে আমরা কীভাবে ব্যবহার করব জিনিসটা সাবধানতা অবলম্বন করে আমাদের করতে হবে। যেমন যে রং ব্যবহার করা হবে তার আগে খেয়াল রাখতে হবে যে যে বস্তুতে রং ব্যবহার করা হবে তার প্রয়োজনীয়তা কেমন। কথাটা বুঝতে পেরেছো? যে দেখো যে রং ব্যবহার করা হবে তার আগে মানে আমি রংটা যখন ব্যবহার করব এটা কোথায় ব্যবহার করব, প্রথমেই আমাকে এই বিষয়টা চিন্তা করতে হবে। যেমন ধরো যে আমি যদি রান্না করতে যাই, ঠিক আছে, যে আমরা যতই আমাদের অনেক রকম, যেমন এখন আমাদেরকে তো ওই টোটালি যাদের হার্টের সমস্যা, প্রেশার বা এদের এই যা এদের সবসময় বলে যে তেল ব্যবহার খুব কম, যত অল্প তেল ব্যবহার করে আমরা খেতে পারি। কিন্তু মানে আমার বিষয়টা হয় এরকম, আমি যতই কম তেলে রান্না করতে যাই কিন্তু যখনই আমি দেখি যে তরকারির চেহারা একদমই ভালো লাগছে না, তখন আরও কতটুকু তেল ঠেলে দিই। মানে যে জিনিসটা যেটা দিয়ে আমার কাছে দেখতে ভালো না লাগে সেটা আমার মনে হয় খেতেও ভালো লাগে না। সব ক্ষেত্রেই যেমন এটাই তুমি দেখো যে তোমার পোশাকের ক্ষেত্রে বলো বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে বলো, রান্নার ক্ষেত্রে বলো, মানে রান্নার কথাটা আমি এটাই বললাম যে তোমরা কেউ কেউ হয়তো রান্না করো, কেউ কেউ করো না, কিন্তু খেয়াল করে দেখবে যে যদি দেখা যায় যে তরকারি চেহারাটা যেমন হলুদ মানে যদি কম হয় তখন দেখা যাবে যে একটু কেমন তরকারির চেহারাটা কেমন হয়ে আছে। আবার দেখা যাচ্ছে যে একটু মরিচ যেটা আমরা দেই লাল কালারের জন্য, মানে এমনিতেই চোখে পড়ে যাবে যে যে না এটা দেখতে ভালো লাগছে না, কিছু একটা কম হয়েছে, তখন আমরা সেই কালার অনুযায়ী। এই জন্যই বলছি যে যে রং ব্যবহার করা হবে তার আগে খেয়াল রাখতে হবে যে বস্তুতেই রং ব্যবহার করা হবে তার প্রয়োজনীয়তা কেমন। মানে রং পোশাকে ব্যবহার করা যায়, রান্নায়, মানে সব ক্ষেত্রেই, অথবা কী জন্যে ব্যবহার করা হবে সে বিষয়ে ভালোভাবে, মানে সে বিষয়টা প্রত্যেকেরই ভালোভাবে জানা থাকতে হবে। কারণ এক এক বস্তুর জন্য এক এক ধরনের রং ব্যবহার করা হয়, যেমন ঘর বাড়ি নির্মাণ, গৃহসজ্জা, পোশাক পরিচ্ছদ তৈরি ইত্যাদির কাজে বিভিন্ন রকমের রং ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে তোমাদের প্রথম, শুধু এই পাঁচ রকমের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যদি আমি এভাবে ডিটেলসে পড়াতে যাই তারপরে আমার আরও কয়েক সপ্তাহ। হ্যাঁ বলো, কে কিছু বলতে চাচ্ছ বলো। তোমরা কেউ ক্যামেরা অন করো না, মানে নামও আমি দেখতে পাচ্ছি না কাউকে, যে তোমাদের আচ্ছা আজকে রঙের এই পর্যন্ত, এটা হচ্ছে তোমাদের রঙের বিষয়টা শেষ হলো। এখন দেখো যে এখানে যে যতটুকু আমি রঙের, এটা কি পুরাটাই তোমাদের খেয়াল আছে, স্ক্রিন শট দিয়ে রেখেছিলে তোমরা? এটা পুরাটা আছে তোমাদের কাছে? কে কথা বল, জান্নাতুল ফেরদৌস? জিমিস স্ক্রিনশট। আচ্ছা এখন এটা কি পুরাটা আগের ক্লাসে পুরাটাই করিয়েছিলাম না কমা ইয়েতে পরে, মানে ইয়েদের শেষ করেছি মনে হয়, কি জানি বলে মানবিকে। এখন দেখো আমি যদি এভাবে তোমাদের পড়াতে যাই তাহলে কিন্তু আমার অনেক টাইম লেগে যাবে। রেখা একদিন পড়াবো, আকার একদিন পড়াবো, জমিন একদিন পড়াবো, বিন্দু একদিন পড়াবো। আমি নেক্সট ক্লাসে যতটুকু সম্ভব রেখা এবং আকার এই দুইটা আমি তোমাদের একসাথে পড়ায় ফেলবো। যে তারপরেও তোমরা রেখা কি, রেখার এই রেখাটি সম্পর্কে তোমরা একটু পড়ে তারপরে ক্লাসে আসবে।
তাহলে বোঝা যাবে যে মানে আমি পড়ানোর পরে তোমাদের এখানেও রেখার প্রকারভেদ বইয়ে আছে না সামনে, তোমরা দেখো যে রেখা মানে রেখা মানে কি বুঝতে পারা যায়, যে একটা লম্বলম্বী রেখা আড়াআড়ি রেখা, একটা রেখার মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের ডিজাইন বা নকশা তৈরি করতে পারি, এটা একটু পরে আসবে। আর আকার এবং আকৃতি, এই রেখা এবং আকার আকৃতি নেক্সট ক্লাসে আমি এই দুইটা তোমাদের শেষ করব, বুঝতে পেরেছো? কারণ এভাবে আলাদা আলাদা করে আমি একটু একটু করে পড়ালে আমার অনেক টাইম চলে যাবে। তোমাদের সেকেন্ড পেপার এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমি তোমাদের সেকেন্ড পেপার ধরব, ঠিক আছে? ঠিক আছে মিস। হ্যাঁ, এখন দেখো তো এখানে কারো কোনো মানে যতটুকু আমি বললাম রং সম্পর্কে, উপাদান সম্পর্কে, এখানে দুইটা জিনিস পড়াবো আমি, একটা হচ্ছে শিল্প উপাদান এবং শিল্প নীতি। তোমাদের প্রথম ক্লাসে আমি বলেছি যে শিল্প উপাদান হচ্ছে রঙের পাঁচটা হলেও আমাদের চারিপাশে যা আছে সবটাই আমরা শিল্প উপাদান হিসেবে ব্যবহার করতে পারি, আর নীতি হচ্ছে পাঁচটা। এই নীতির পাঁচটা তোমাদের আমি উপাদানটা শেষ করে পড়বো, এই নীতি নীতি ওইভাবে ভাগ ভাগ করেই পড়াবো, কিন্তু আমি দুইটা ক্লাসে নীতিটা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখো এখানে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো, না জান্নাতুল ফেরদৌস বুঝা যায় আমার কথা? আচ্ছা জিমি, আচ্ছা তোমাদের তাহলে তোমরা এইটুকু ক্লিয়ার না জিমি? আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে কিন্তু আমি যদি মানে তোমাদের শিল্প উপাদান কি, আমি মুখে মুখে কিছুক্ষণ প্রশ্ন আমি ধরে তারপরে ক্লাস স্টার্ট করব, শিল্প উপাদান কত প্রকার মানে রং সম্পর্কে অল্প করে যারা আজকে আজকের পার্সেন্টেজ দেখে আমি তাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব, মনে থাকবে? জি ম্যাম। হ্যাঁ, রং এবং উপাদান সম্পর্কে নেক্সট ক্লাসে সবাই একটু ধারণা নিয়ে আসবে, কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব এখন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।